নাগেশ্বর ফুল গাছ প্রায় 100 ফুট লম্বা হয়। গাছের গুঁড়ি পরিধি প্রায় 2 মিটার হতে পারে। এদের ডাল বেশ নরম, বাকল 0.5 ইঞ্চি পুরু এবং লালচে। এদের কাণ্ড থেকে আটা পাওয়া যায়। এই গাছের কাঠ বেশ শক্ত হয়, কাঠের রং লাল। এটি ধীর গতিতে বড় হয়। এটি শোভাবর্ধক গাছ, পাতা ও ফুল উভয়ই সুন্দর, ফুলের সুগন্ধ আছে। নাগেশ্বর গাছ এক প্রকার শোভাবর্ধক চিরসবুজ গাছ, পাতা ও ফুল উভয়ই সুন্দর, পাপড়ির রং সাদা ও একটু কোঁকড়ানো। নাগেশ্বর ফুলের পুংকেশরগুলো সোনালি, যা ফুলের সৌন্দর্যকে আরও সুন্দর করে। সব মিলে এই ফুল বর্ণে গন্ধে অনন্য। নাগেশ্বর ফুল সবচেয়ে বেশি ফোটে বসন্তকালে, তবে বর্ষায় ফুল ফুটতে দেখা যায়। ফুলের সুগন্ধ রয়েছে, পাতাগুলি সরু ও বল্লমাকৃতি। সারা বছর নতুন নতুন পাতা গজানো এই গাছের অন্যতম বৈশিষ্ট্য। পাতার বিন্যাস ঘনবদ্ধ থাকায় গাছটি বেশ ছায়া সুনিবিড়। পিরামিড আকৃতির গঠন, কচি পাতার রং মাখা, উচ্ছ্বাস, শুভ্র পুষ্পর স্নিগ্ধ শোভা ইত্যাদি কারণে পথতরু হিসেবে নাগেশ্বর অনন্য। গৃহসজ্জায় এ ফুল কাজে লাগে। নাগেশ্বর ফুল ভেষণ গুণেও অনন্য। এর আদি নিবাস শ্রীলঙ্কা। 1986 সালে শ্রীলঙ্কা নাগেশ্বর ফুলকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করে। সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি প্রচুর দেখা যায়। নাগেশ্বর ফুলের জন্য বিখ্যাত হলেও গাছটি ভেষজ গুণেও অনন্য। এ গাছের বীজ, ফুল ও বাকল নানান রোগে কার্যকর। অক্টোবর নভেম্বর মাসে পরিপক্ব ফল সংগ্রহ করে তা রৌদ্রে শুকিয়ে বীজ হিসেবে ব্যবহার করা হয়। বীজ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফেব্রুয়ারি মার্চে বীজ বপনের উপযুক্ত সময়। অঙ্কুরোদ্গম হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। বীজতলায় মাটি ও গোবরের মিশ্রণ হতে হবে 1:4 অনুপাতে। চারার দূরত্ব 4 থেকে 5 মিটার হওয়া প্রয়োজন। 1 হতে 2 বছর বয়সের চারা রোপণের জন্য বেশি উপযুক্ত।